প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো, যে যেখানে আছো সুস্থ এবং নিরাপদে আছো। পদার্থবিজ্ঞান অনলাইন ক্লাস থেকে তোমাদের শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি। আজকে আমরা পড়ব, দেখো, নতুন আরেকটি অধ্যায়। তার আগে আমি আমার পরিচয় দিয়ে নিই। আমি তোমাদের সাথে রয়েছি শাহনাজ পারভীন, সহযোগী অধ্যাপক, পদার্থবিজ্ঞান বিভাগ, ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ, বারিধারা, ঢাকা। তোমাদের সুবিধার জন্য ফোন নাম্বার এবং ইমেল নাম্বার দিয়ে রেখেছি, যাতে তোমরা আমার সাথে যোগাযোগ করতে পারো। আজকে আমরা পড়ব পদার্থবিজ্ঞানের দ্বিতীয় অধ্যায়ের আরো একটি ক্লাস, এটি পঞ্চম ক্লাস। চলো আমরা দেখে নেই এই ক্লাসে কি রয়েছে। যথারীতি আমরা ক্লাসের শুরুতে কিছু ছবি দেখে নেই। এখানে কিসের ছবি দেখা যাচ্ছে একটু দেখো, এটা মানববন্ধনের ছবি, আমরা সবাই চিনি। এখানে দেওয়া আছে একটি ছবি, এটা স্টুডেন্টদের ড্রিল, অর্থাৎ এখানে লাইন ধরে বাচ্চারা কোন এক জায়গায় যাচ্ছে, তারা ক্লাসে যাচ্ছে অথবা ছুটির পরে বাড়িতে যাচ্ছে, এরকম কিছু একটা দেখানো হয়েছে। এখানে দেখো আরো একটা ছবিতে দেখা যাচ্ছে, এটাও স্টুডেন্টদের ড্রিল। দেখো স্টুডেন্টদের সকলের ডান হাত গুলো একদিকে আছে, বাম হাত গুলো অন্যদিকে আছে। প্রথম ছবিতে দেখো একজনের ডান হাতের সাথে আর একজনের বাম হাত মিলে রয়েছে। আবার দ্বিতীয় ছবিতে দেখো প্রত্যেকের ডান হাত একদিকে আছে, বাম হাত একদিকে আছে, এই ছবিটাতেও তাই। তো এখান থেকে আমরা কিছু দেখতে পাচ্ছি যে একটা সন্নিবেশ বা একটা সমাবেশের কথা বলা হয়েছে, অর্থাৎ এমন কিছু নিয়ম এখানে দেখানো হয়েছে যেখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে হাত দিয়ে যদিও এখানে দেখানো হচ্ছে, কিন্তু এখানে আমরা একটা সন্নিবেশের কথা বলছি বা একটা জিনিসকে আমরা কতভাবে সাজাতে পারি সেই সাজানোর কথা এখানে বলা হয়েছে। অর্থাৎ এখানে দু রকমের সাজানো আছে, এখানে হাত ধরে ধরে মানে একের পর এক হাত ধরে লাইন ধরে দাঁড়ানো আছে, আর এখানে হলো সবার ডান হাত গুলো একদিকে আছে, বাম হাত গুলো একদিকে আছে, এখানে দ্বিতীয় ছবিটিতেও তাই। অর্থাৎ এখানে বোঝা যাচ্ছে মনে হয় যে আমরা কিছু সন্নিবেশ আজকে পড়তে যাচ্ছি, অর্থাৎ আজকের পাঠ হলো ধারকের সমবায় বা সন্নিবেশ। আমরা গত ক্লাসে ধারক নিয়ে আলোচনা করেছি, ধারকের সঞ্চিত শক্তির রাশিমালা নিয়ে আলোচনা করেছি, আজকে আমরা পড়ব ধারকের সমবায় বা সন্নিবেশ, আবার এটাকে সমাবেশও বলে। তো আমরা এখান থেকে আজকের এই পাঠ থেকে কি শিখতে পারবো একটু দেখে নেই। এই পাঠ শেষে আমরা শিখতে পারবো ধারকের সমবায় বা সন্নিবেশ কাকে বলে এবং এখান থেকে তুল্য ধারকত্ব কিভাবে নির্ণয় করা যায়। তো আমরা দেখে নেই ধারকের সমবায় জিনিসটা কি বা কয় রকমে আমরা এটাকে লিখতে পারবো। ধারকের সমবায় দু রকমের, একটা হলো শ্রেণী সমবায়, অপরটি হলো সমান্তরাল সমবায়। শ্রেণী সমবায়টা দেখতে কেমন হবে, এখানে আমরা একটা সিম্বল দেখতে পাচ্ছি বা একটা সার্কিট দেখতে পাচ্ছি, এটা হলো ধারকের সার্কিট। দেখো C1, C2, C3 এগুলো হলো ধারক। ধারকের সিম্বল গুলো আমি আগেই বলেছিলাম, দুটি দুই পাশের যে রেখাগুলো এগুলো সমান সমান হবে, কিন্তু ব্যাটারি যদি আমরা আঁকতাম তাহলে একটা ছোট একটা বড় হয়। ধারকে কিন্তু দুটো রেখাই আমরা সমান করে আঁকবো। এটা হলো শ্রেণী সমবায়, দেখতে কেমন হবে, মনে হবে যেন ধারকগুলো পর পর একজনের হাত আরেকজন ধরে আছে, অনেকটা মানববন্ধনের মতো। আর এখানে দেখো আরো একটি ছবি দেওয়া আছে, এখানে হলো ওই যে স্টুডেন্টরা যে ড্রিল করছে ওখানে ওখানকার ছবির মতো। অর্থাৎ এখানে সবগুলো স্টুডেন্টের ডান হাত একদিকে ছিল, বাম হাত একদিকে ছিল। এই ধরনের সমাবেশকে বা এই ধরনের সন্নিবেশকে আমরা বলবো সমান্তরাল সমবায়। চলো আমরা এখানে এর সংজ্ঞাটা আরেকবার একটু দেখে নেই, সংজ্ঞাটা কেমন করে আমরা পড়বো। এখানে ধারকের শ্রেণী সমবায় কাকে বলবো, যে সমবায়ে কতগুলো ধারকের একটি ঋণাত্মক পাত পরবর্তীটির ধনাত্মক পাতের সাথে এভাবে একের পর এক যুক্ত থাকে তাকে ধারকের শ্রেণী সমবায় বলে। অর্থাৎ এখানে ধারকের এই C1 ধারকের এই বাম পাশে যদি ধনাত্মক পাত হয়, ডান পাশেরটা হবে ঋণাত্মক পাত, এই ঋণাত্মক পাতের সাথে দ্বিতীয় ধারকের এই পাশটা হবে ধনাত্মক, তাহলে এই ঋণাত্মকের সাথে এর ধনাত্মক, এই দ্বিতীয় ধারকের ঋণাত্মকের সাথে এর ধনাত্মক এবং তৃতীয়টার সাথে অপরটির ধনাত্মক, এইভাবে পরপর সাজানো থাকলে তাকে আমরা বলবো
শ্রেণী সমবায়। আর এখানে দেখো সমান্তরাল সমবায় কাকে বলবো আমরা, এখানে যে সমবায়ে কতগুলো ধারকের ধনাত্মক পাতগুলো একত্রে এবং ঋণাত্মক পাতগুলো আলাদাভাবে একত্রে যুক্ত থাকে সেই সমবায়কে আমরা বলবো সমান্তরাল সমবায়। অর্থাৎ এখানে প্রত্যেকটা ধারকের আমরা যদি এই পাশের গুলোকে ধনাত্মক ধরি তাহলে ধনাত্মক প্রান্ত গুলোকে এক প্রান্তে এবং ঋণাত্মক প্রান্ত গুলোকে অপর প্রান্তে যুক্ত করে দিলে এই সমবায়কে আমরা বলবো সমান্তরাল সমবায়। এখানে ডট ডট লাইন দেওয়া আছে, এখানে সংযুক্ত করা নাই, কিন্তু ডটেড লাইন গুলো বা ডটেড এই ডট গুলো প্রকাশ করছে যে এখানে অসংখ্য ধারক থাকতে পারে, অর্থাৎ C1, C2, C3, C4, C up to CN পর্যন্ত থাকবে। ঠিক এর আগেরটা কি হবে, CN-1, অর্থাৎ N এর চেয়ে একটা কম হবে। তখন এখানে আমরা টোটাল ধারকত্ব বের করব, এগুলো প্রত্যেকটাকে যোগ করে এখানে ধারকত্ব বের করতে পারবো। আর এখানে অন্য ফর্মুলা আমরা একটু ভেতরে সমীকরণগুলো দেখে নিই। এখানে আমরা প্রথমেই দেখো আমরা বর্তনী যে করব, বর্তনীতে কিন্তু সিম্বল ব্যবহার করব, এই সিম্বল গুলো একটু দেখে নেই আমরা। এখানে এটা হলো রেজিস্টার বা ধারকের সিম্বল, এটা সুইচ, সুইচ বা চাবি বলবো, যেহেতু আমি বর্তনীতে যাব এগুলো লাগবে আমাদের। এটা ক্যাপাসিটর, দেখো দুটো মাথা সমান আমি আগেই বলেছি, আর এটা হলো ব্যাটারির সিম্বল। তারপরে দেখো আমরা যাচ্ছি ধারকের শ্রেণী সমবায়ে চার্জের বন্টনটা কেমন হবে। এখানে এটা দেখো শ্রেণী সমবায়, আমরা আগেই দেখে ফেলেছি এখানে যে ধারকগুলো পরপর এরকম করে সাজানো থাকবে। এখানে এই ধারকের ধারকত্ব C1, এটার ধারকত্ব C2, এটার ধারকত্ব C3। এখানে যদি আমরা ব্যাটারির পজিটিভ প্রান্তকে এই পাশে লাগিয়ে দেই আর নেগেটিভ প্রান্তকে এই পাশে একটি তার দিয়ে সংযুক্ত করে দেই, তাহলে পুরো এখানে সার্কিটটা দেখো এইটুকু খেয়াল করো যে এখানে এটা ধনাত্মক, এরপরেরটা ঋণাত্মক, তারপরে ধনাত্মক, তারপরে ঋণাত্মক, তারপরে ধনাত্মক, তারপরে আবার ঋণাত্মক। অর্থাৎ এই পুরো তিনটে এখানে ধারক মিলে এখানে এই পাশটা দেখো ধনাত্মক, আবার এই পাশটা ঋণাত্মক হয়েছে। আর এখানে এই ব্যাটারি থেকে যে পরিমাণ আধান বা চার্জ আসবে, এই কিউ পরিমাণ চার্জ প্রত্যেকটার মধ্যে সমভাবে বন্টিত হয়ে যাবে। অর্থাৎ কিউ পরিমাণ চার্জ এসে এখানে যদি প্লাস কিউ হয় এখানে মাইনাস কিউ হবে, আবার এখানে প্লাস কিউ হবে এখানে মাইনাস কিউ হবে, আবার এখানে প্লাস কিউ মাইনাস কিউ হবে। অর্থাৎ এখানে হয়তো এখানে পোলারিটি চেঞ্জ হবে বা ধনাত্মক ঋণাত্মক চেঞ্জ হবে, কিন্তু চার্জের পরিমাণ এখানে সমান থাকবে। অর্থাৎ আমরা এখানে লিখতে পারি কিউ সমান Q1 সমান Q2 সমান Q3। অর্থাৎ এখানে চার্জের কোনো বিভাজন হবে না, এটা প্রত্যেকটার মধ্যে সমভাবে এটা প্রবাহিত হবে। এরপরে যাও এখানে আরো একটা বিষয় এখানে বন্টিত হবে, সেটা হলো ধারকের শ্রেণী সমবায়ে বিভবের বন্টন। এখানে আমরা দেখেছি যে চার্জ কিন্তু প্রত্যেকটার মধ্যে সমান হলেও বিভব কিন্তু সমান নয়। অর্থাৎ এখানে ব্যাটারি থেকে যে বিভব আমরা ধরি, ব্যাটারির দুই প্রান্তের বিভব আমরা ধরে নিলাম ভি, তাহলে এই ভি এখান থেকে এখানে চার্জ নিতে কিছুটা ব্যয় হবে, অর্থাৎ এখানে বিভব মানে হলো বৈদ্যুতিক কাজ। এখন এই বৈদ্যুতিক কাজের কিছু অংশ এই ধারকের C1 ধারকের এই প্রান্ত থেকে এই প্রান্তে চার্জ নিতে ব্যবহৃত হবে, আবার কিছু অংশ এই ধারকের এই পজিটিভ প্রান্ত থেকে নেগেটিভ প্রান্ত নিতে ব্যয় হবে, কিছু অংশ এই C3 ধারকের মধ্য দিয়ে ব্যয় হবে। তাহলে এখান থেকে যে মোট বিভবটা সেটা আমাদের তিনটা ধারকের মধ্যে বণ্টিত হয়ে যাবে। তাহলে এখানে আমরা লিখতে পারি যে মোট বিভব ভি সমান V1 প্লাস V2 প্লাস V3। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে চার্জ কিন্তু সমান থাকছে, শ্রেণী সমবায়ে চার্জ একই থাকছে কিন্তু বিভব আলাদা আলাদা হয়ে যাচ্ছে। এটা আমাদের মনে রাখতে হবে, অঙ্ক করার ক্ষেত্রে এটা লাগবে। এখন শ্রেণী সমবায়ে আমরা তুল্য ধারকত্ব কিভাবে বের করব, তুল্য ধারকত্বটা আগে আমি বলে নেই যে কিভাবে এটা আমরা সংজ্ঞায়িত করতে পারি। আমি এই যে এখানে C1, C2, C3 এই ধারকগুলোর পরিবর্তে যদি একটা ধারক ব্যবহার করে সেম ভোল্টেজ সেম তড়িৎ প্রবাহ যদি পাই বা সেম চার্জ যদি পাই, একই প্রবাহ একই ভোল্টেজ যদি পাই, তাহলে আমরা এই তিনটা ধারকত্বের
ধারকের পরিবর্তে যে ধারকটা ব্যবহার করছি সেই ধারককে আমরা বলছি ওই শ্রেণী সমবায়ের তুল্য ধারক, এবং ওই ধারকের ধারকত্বটাকে আমরা বলছি তুল্য ধারকত্ব। অনেকটা আমরা আগে ফিগারটা দেখে বুঝে নেই, দেখো এখানে C1 C2 C3 আছে, আমি যদি দুটো ধারক নেই, এটা হলো C1 এটা হলো C2, এটার বিভব কত? V1, এটার বিভব V2, আর একটা যদি নিতাম তাহলে বিভব কত হতো? V3। এখন এই দুটো ধারককে উঠিয়ে দিয়ে আমি একটা ধারক ব্যবহার করলাম, যেহেতু এটা শ্রেণী সমবায় এই জন্য এই এটাকে আমি CS দিয়ে প্রকাশ করব। তাহলে এই পাশের ধারক ধারকের চার্জ কত হবে? প্লাস কিউ, আর এ পাশে থাকবে মাইনাস কিউ। আর বিভবটা কত হবে? এখানে V1 আর V2 যোগ করে যে বিভবটা হবে সেই বিভবের মান V ধরেছি আমরা। তাহলে আমরা খুব সহজে এখানে আমি দুটো দিয়ে বুঝিয়েছি, যদি এখানে তিনটা দিয়ে বুঝাই তাহলে কি লিখতে পারবো? V সমান V1 প্লাস V2 প্লাস V3। কিন্তু আমরা তো জানি V সমান হলো Q/C, তাহলে V1 সমান কি লিখতে পারবো? Q1/C1, এখানে লিখতে পারবো Q2/C2, এখানে লিখতে পারবো Q3/C3। এটা কোথা থেকে আসছে? আমরা জানি কোন ধারকের ধারকত্ব C সমান Q/V, এবং এখান থেকে লিখতে পারি V সমান Q/C। এখন দুই পাশে দেখো আমরা একটা কাজ করেছি, এখান থেকে আমরা যে দুই পাশে যেহেতু আমাদের এটা শ্রেণী সমবায়, আমাদের সবগুলো বলেছিলাম যে সবগুলোর কিউ সমান হবে, তাহলে কিউ যদি সমান হয় তাহলে এই কিউ, এটাও কিউ, এটাও কিউ, এটাও কিউ, তাহলে সবগুলো কিউ কে আমরা এখান থেকে উঠিয়ে দিলাম। উঠিয়ে দিলে আমাদের ফর্মুলা কি হবে? ফর্মুলা হবে 1/C সমান 1/C1 প্লাস 1/C2 প্লাস 1/C3। আর আমরা যদি দুটো ধারকের জন্য নেই তাহলে কি লিখবো? 1/CS অথবা সিও লিখতে পারি, সমান 1/C1 প্লাস 1/C2। আর এটা যদি আমরা এরকম এই সামেশন দিয়ে লিখতে চাই তাহলে এই সিটাকে আমরা ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটেন্স লিখব, ই ফর ইকুইভ্যালেন্ট বা তুল্য ধারকত্ব সি ই দিয়ে লিখেছি। আর এটা সামেশন হবে I সমান 1 to N আর 1/CI, CI মানে হলো ইনিশিয়াল, এটা ইনিশিয়ালে আমরা 1 ধরতে পারি, দেন 2 ধরবো, 3 ধরবো, 4 ধরবো, এইভাবে N পর্যন্ত এই I এর মানটা যাবে। সামেশন দিয়ে আমরা এইভাবে লিখতে পারি। আর এখানে যদি আমরা দুটোর জন্য লিখি তাহলে এরকম, তিনটার জন্য লিখলে আর একটা আসবে, চারটার জন্য লিখলে আর চারটা আসবে, এইভাবে আমরা শ্রেণী সমবায়ের তুল্য ধারকত্ব বের করতে পারি। এরপরে আমরা এই ফর্মুলাতে যখন অঙ্ক করব আরেকটু আমরা ম্যাথমেটিক্যাল সলিউশন গুলো করার সময় আরেকটু ক্লিয়ার হয়ে যাবে। এখন আসি আমরা সমান্তরাল ধারকের যে সমবায় বা ধারকের সমান্তরাল সমবায়, সমান্তরাল সমবায়েও এখানে কিন্তু আমাদের চার্জ এবং বিভব বন্ধিত হবে, কিন্তু বিভব থাকবে একই রকম। ওখানে আমরা বলেছিলাম চার্জ থাকবে একরকম আর বিভব হলো আলাদা আলাদা হবে, কিন্তু এটাতে আমাদের সমান্তরাল সমবায়ে বিভব থাকবে একই রকম। কারণ হলো এই দেখো, প্রত্যেকটা ধারকের বাম প্রান্ত বা পজিটিভ প্রান্তগুলো দেখো ব্যাটারির পজিটিভ প্রান্তের সাথে লাগানো এবং নেগেটিভ প্রান্তগুলো নেগেটিভ প্রান্তের সাথে লাগানো, ফলে আমরা এখানে যদি একটা ভোল্টমিটার দিয়ে এটার ভোল্টেজ বের করি তাহলে সবগুলোর ভোল্ট বা বিভব একই থাকবে। কারণ এই প্রান্ত, এই বিন্দু, এই বিন্দু, এই বিন্দু এবং এই বিন্দু, এটা সেম বিন্দু। আবার দেখো এই ঋণাত্মকের দিকে এই চারটা পয়েন্ট একই পয়েন্ট, তো আমরা বলতে পারি যে এখানে বিভব আমাদের সেম থাকবে, কিন্তু এখানে চার্জ কিন্তু আলাদা আলাদা হয়ে যাবে। অর্থাৎ এখানে দেখো এই প্রান্ত থেকে চার্জ এসে কিছুটা এর মধ্যে দিয়ে যাবে, কিছুটা এই C2 এর মধ্যে দিয়ে যাবে, কিছুটা C3 এর মধ্যে দিয়ে যাবে, আবার এখানে এসে সম্পূর্ণ চার্জ একসাথে মিলিত হয়ে আবার ব্যাটারির ঋণাত্মকে আসবে। এখন অনেকটা এই ধরনের একটা চিত্রের সাথে আমরা কল্পনা করতে পারি। দেখো এখানে দেখো 100 গ্রাম পানি একটা পানির পাইপ দিয়ে এসে দুটো লাইন দিয়ে এটা দুই দিকে ভাগ হয়ে চলে যাচ্ছে, এখানে 40 গ্রাম আর এখানে হলো 60 গ্রাম। 60 গ্রাম দেখো পানি আবার দুটো দুটো লাইনের মধ্যে দিয়ে 40 গ্রাম এবং 20 গ্রামে ভাগ হয়ে এখানে চলে আসছে, কিন্তু এখানে এসে দেখো এই 40 গ্রাম, এই 40 গ্রাম এবং এই 20 গ্রাম, টোটাল কত হয়ে গেল? 100 গ্রাম। এইভাবে সমান্তরালের ক্ষেত্রে আমরা চার্জের বন্টনটাও ধরে নিতে পারি, যেখানে যদি 100 কুলাম চার্জ আসে এখানে 40 কুলাম, এখানে 60 কুলাম, আবার এখানে 40 কুলাম, 20 কুলাম, সব মিলে আবার এখানে 100 কুলাম চার্জ হবে। আবার এখানে আরো যদি আমরা পথ আরো বেশি করে দেই
এখানে যদি যত পথই তৈরি করি না কেন, আমাদের যতটুকু চার্জ আসবে বিভিন্ন পথে বিভক্ত হওয়ার পরেও, এটা আবার যখন ফাইনালি একসাথে হবে, দেখো চার্জের কোনো কিন্তু ঘাটতি ঘটে নাই। অর্থাৎ চার্জ যা ছিল তাই আছে, এখানে পানি প্রবাহের মতো আমরা তুলনা করতে পারি। এই জন্য আমি এই চিত্রটা দিয়েছি যাতে তোমরা বুঝতে পারো। তাহলে সমান্তরালে আমাদের যতগুলো ধারকই থাক, সবগুলো ধারকের মধ্য দিয়ে চার্জ বণ্টিত হয়ে আবার সম্পূর্ণ চার্জ আবার পরিপূর্ণ হয়ে আবার সার্কিটে সার্কিট কমপ্লিট করবে বা ব্যাটারিতে যাবে। তো এইভাবে আমরা ধারকের সমান্তরাল সমবায়ে চার্জের বন্টন বুঝতে পারবো। এরপরে এখানে তুল্য ধারকত্ব আমরা কিভাবে বের করব দেখো। আমরা আগেই বললাম যে চার্জ এখানে বিভক্ত হবে বা বন্টিত হবে, কিন্তু বিভব বন্টিত হবে না। তো আমরা যেটা বন্টন হচ্ছে সেটা নিয়েই আসলে রাশিমালা বের করছি। ওখানে আমরা শ্রেণী সমবায়ের ক্ষেত্রে বিভব বন্টন হয়েছিল, আমরা বিভব দিয়ে বের করেছি। আর এখানে চার্জ বন্টন হচ্ছে, চার্জ দিয়ে আমরা বের করব। খুব সহজেই আমরা জানি কিউ সমান আমরা কি লিখবো, সিভি। কোথা থেকে ফর্মুলা পেলাম? এই আগের ফর্মুলা থেকে। এখন কিউ ওয়ান সমান কি লিখবো? সি ওয়ান ভি ওয়ান, সি টু ভি টু, সি থ্রি ভি থ্রি। আবার এখানে আমরা ইকুইভ্যালেন্ট যদি বা তুল্য ধারকত্ব যদি বের করতে চাই, তাহলে দেখো সবগুলোর বিভব সমান, অর্থাৎ ভি সমান ভি ওয়ান সমান ভি টু সমান ভি থ্রি। অর্থাৎ এগুলোকে যদি ভি লিখে দেই, তাহলে দুই পাশ থেকে আমি ভি যদি ক্যান্সেল করে দেই, তাহলে আমাদের সমীকরণটা আসে সিই সমান সি ওয়ান প্লাস সি টু প্লাস সি থ্রি। এইভাবে আমরা সমীকরণটা এখানে প্রতিপাদন করতে পারি। এবং এটা আমরা যদি এখানে সামেশন দিয়ে করতে চাই বা একাধিক ধারকত্বের জন্য করতে চাই, তাহলে কি লিখবো আমরা? সবগুলো ধারকত্ব যোগ করলে এখানে তুল্য ধারকত্ব হবে। অর্থাৎ এখানে আমরা, এখানে যদি আমাদের এন সংখ্যক ধারক থাকে, এন সংখ্যক ধারককে উঠিয়ে দিয়ে আমরা যদি একটা ধারক ব্যবহার করি, তাতে যদি আমার বিভব ও চার্জের মান সমান থাকে, তাহলে সেই ধারকটাকে আমরা বলবো এই সমবায়ের তুল্য ধারক। আর ধারকের ধারকত্বকে বলবো তুল্য ধারকত্ব। এটা হলো সেই তুল্য ধারকত্ব। তাহলে তুল্য ধারকত্ব সিই সমান সামেশন অফ আই ওয়ান থেকে এন পর্যন্ত, আই এর মান এন সংখ্যক বার হতে পারে। আর এখানে আমরা এই সার্কিটটা সাধারণত এইভাবে আমাদের বইতে দেখে থাকি, এটা আর এই সার্কিটের মধ্যে কোনো পার্থক্য নাই। বা এখানে দেখো, এখানে রেখাগুলো এখানে সমান করে দিয়েছে আর এখানে একটু বাঁকা করে দিয়েছে, এই এই শুধু পার্থক্য। দেখো এখানে সি ওয়ান সি টু সি থ্রি এরকম পরপর সাজিয়ে ধনাত্মক গুলোকে এক প্রান্তে সংযুক্ত করেছে, ঋণাত্মক গুলোকে অন্য প্রান্তে সংযুক্ত করেছে। আর এখানে এই তিনটা ধারকের পরিবর্তে, এখানে দেখো বিভব কিন্তু ভি, আর এই তিনটা ধারকের পরিবর্তে যদি আমরা একটা ধারক ব্যবহার করি, তাহলে সেটাকে আমরা বলবো তুল্য ধারক, আর তার ধারকত্বকে বলবো তুল্য ধারকত্ব। এখানে যেহেতু সমান্তরাল, সমান্তরাল হলো প্যারালাল, প্যারালালের জন্য আমরা এখানে সিপি ব্যবহার করেছি। এরপরে আমরা এখান থেকে ফাইনালি সমীকরণটাকে আমরা লিখতে পারি সিপি সমান সি ওয়ান প্লাস সি টু প্লাস সি থ্রি। এখানে যদি আমরা এন সংখ্যক বার নেই, অসুবিধা নাই, আমাদের দুটো ধারক হতে পারে, তিনটে হতে পারে, অসংখ্য ধারক আমরা নিতে পারি। আর এই ফর্মুলাগুলো ব্যবহার করে আমরা অঙ্ক করব। আগে প্রথম অঙ্কটা একটু দেখে নেই। দেখো 16 মাইক্রোফ্যারাড ও 22 মাইক্রোফ্যারাড ধারকত্ব বিশিষ্ট দুটি ধারককে শ্রেণী সমবায়ে যুক্ত করলে বা সাজালে তুল্য ধারকত্ব কত হবে? তো আমরা একটু দেখে নেই। এখানে দেখো 16 মাইক্রোফ্যারাড, এটা সি ওয়ান ধরবো, এটা সি টু ধরবো। আমাদের কি বলছে? শ্রেণী সমবায়ে তুল্য ধারকত্ব বের করতে বলছে। তাহলে আমরা শ্রেণী সমবায়ে তুল্য ধারকত্ব সি এস, তাহলে আমরা ফর্মুলা লিখবো 1/CS সমান 1/C1 প্লাস 1/C2। মান বসিয়ে দিলে যে মানটা আসবে, জাস্ট আমরা সেটাকে উল্টিয়ে দিলে সিএস এর মান আমরা পেয়ে যাব। আচ্ছা, এই ধরনের অঙ্ক কিন্তু আমরা 19-এও করেছি, এসএসসি তে। তোমরা কিন্তু ওখানে রোধ দিয়ে করেছো, রোধের যে ফর্মুলা তোমরা করেছো সেই ফর্মুলার সাথে ধারকত্বের ফর্মুলা একেবারেই উল্টা। ওখানে যেটা আর এস করেছো, আর এস সমান আর ওয়ান প্লাস আর টু প্লাস আর থ্রি, এখানে তুমি করবা সেটা সিপি, সিপি সমান সি ওয়ান প্লাস সি টু প্লাস সি থ্রি। অর্থাৎ রোধ রোধ
আর হলো ধারকত্ব, এরা কিন্তু গুণগত বা এদের ধর্ম কিন্তু আলাদা, ধর্ম কিন্তু আলাদা। কারণ হলো যে রোধ হলো তড়িৎ প্রবাহে বাধা দেয়, আর এটা কিন্তু তড়িৎ প্রবাহ চলাচলের জন্য আরো কি চার্জ সঞ্চয় করে রাখে। সুতরাং এদের কর্মপদ্ধতি যেহেতু আলাদা, এদের গাণিতিক ফর্মুলাগুলো আলাদা হবে। একটু মনে রাখতে হবে যে আমরা ধারকের সময়, আমরা রোধের সময় যা করেছি, ধারকের সময় ঠিক তার উল্টাটা হবে। তো আমরা এখানে আরেকটি ফর্মুলা, আরেকটি অঙ্ক দেখে ফেলি। তিনটি ধারকের ধারকত্ব যথাক্রমে এত 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 মাইক্রোফ্যারাড, এদের দ্বিতীয় ও তৃতীয়টিকে শ্রেণী সমবায়ে সাজিয়ে প্রথমটির সাথে সমান্তরালে যুক্ত করা হলো, তুল্য ধারকত্ব কত হবে। এখানে আমরা দেখি দ্বিতীয় এবং তৃতীয়টিকে কিভাবে সাজিয়েছে শ্রেণীতে। তাহলে আমরা এখানে লিখব ওয়ান বাই সি এস সমান ওয়ান বাই সি টু, মানে দ্বিতীয়টি, এবং ওয়ান বাই সি থ্রি তৃতীয়টি। এখান থেকে আমরা সি এস বের করে নিব, আর এই সি এস কে আবার প্রথমটির সাথে, প্রথমটি মানে থ্রি মাইক্রোফ্যারাড, এর সাথে কিভাবে সংযুক্ত করেছে এখানে সমান্তরালে। তাহলে সমান্তরালে যুক্ত করলে আমরা সিপি সমান কি লিখবো, সি ওয়ান প্লাস এই সি এস। জাস্ট এখানে আমাদের যোগ করে দিলে রেজাল্টটা হয়ে যাচ্ছে। আমরা এই অঙ্কগুলো খুব ভালো করে শিখবো, কারণ এখানে একাধিক ধারক সংযুক্ত করে একটি জটিল বর্তনী তোমাকে দিবে, বলবে যে এই ধারকের তুল্য ধারকত্ব বের করো, বা একটা নির্দিষ্ট ধারক এখানে দিয়ে দিবে, বলবে এর মধ্য দিয়ে কতটুকু চার্জ প্রবাহিত হচ্ছে বা এই ধারকের বিভব কত, এই জিনিসগুলো বের করতে দেয়। এখানে আরো একটি অঙ্ক আমি দিয়েছি, এখানে দেখো দুটি ধারককে সমান্তরাল ও শ্রেণীতে যুক্ত করলে তুল্য ধারকত্ব যথাক্রমে 9 মাইক্রোফ্যারাড ও 2 মাইক্রোফ্যারাড হয়, ধারক দুটির ধারকত্ব কত। এখানে কিন্তু ওই যে ধারকগুলোকে সংযুক্ত করা হয়েছে সেগুলোর মান কিন্তু দেওয়া নাই, তুল্য ধারকত্ব দেওয়া আছে। অর্থাৎ এটা হলো সিপি আর এটা হলো সিএস। তো সিপি আর সিএস করতে গেলে সি ওয়ান সি টু কত ছিল সেটা আমাদের বের করতে হবে। তাহলে আমরা ধরে নেই প্রথমে যে যে দুটো ধারককে সংযুক্ত করা হয়েছে তার মান হলো সি ওয়ান এবং সি টু। তাহলে সিপি সমান কত হবে, সি ওয়ান প্লাস সি টু, আর দেওয়া আছে কত, 9 মাইক্রোফ্যারাড। আমরা একটা ইকুয়েশন এখানে রেখে দিলাম। এরপরে যখন এদেরকে আবার শ্রেণীতে যুক্ত করব, তখন ওয়ান বাই সি এস সমান ওয়ান বাই সি ওয়ান প্লাস ওয়ান বাই সি টু। আমরা একটু লসাগু করে নেই, এখানে সি ওয়ান সি টু, আর সি ওয়ান প্লাস সি টুর মান আমরা 1 নং সমীকরণ থেকে এখানে বসিয়ে দিলাম, 9 মাইক্রোফ্যারাড। তারপরে এখানে দেখো সি এস এর মান কত দেওয়া আছে, 2, এই 2 মাইক্রোফ্যারাড, আর এখানে 9 মাইক্রোফ্যারাড। আমরা একটু ক্রস গুণন করি, ক্রস গুণন করলে সি ওয়ান সি টুর মান আমরা এখানে পেয়ে যাব। এখন আমরা এই ফর্মুলা তো জানি যে এ মাইনাস বি হোল স্কোয়ার সমান এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4 এবি। ওই ফর্মুলাটাকে ব্যবহার করে আমরা সি ওয়ান মাইনাস সি টুর মান এখানে পেয়ে যাব। তাহলে সি ওয়ান মাইনাস সি টু স্কোয়ার সমান এই ফর্মুলা বসিয়ে এই সমীকরণ গুলো থেকে মানগুলো নিয়ে এসে এখানে বসিয়ে দেবো। মানে সি ওয়ান প্লাস সি টুর মান কত, 9, আর এখানে 4, আর সি ওয়ান সি টুর মান হলো 18। তাহলে এখানে কত হলো, 9। এখন এটাকে যদি আমরা দুই পাশে এই এই স্কোয়ারটা উঠাই দেই, তাহলে এই পাশে হবে রুট, রুট করলে এখানে 3 আসবে। এখন দেখো সমীকরণ 1 এর দিকে তাকাও আর 2 এর দিকে তাকাও, একটা হলো সি ওয়ান প্লাস সি টু আর একটা হলো সি ওয়ান মাইনাস সি টু। খুব সহজেই আমরা এই সমীকরণ দুটোকে যোগ এবং বিয়োগ করে সি ওয়ান সি টুর মান পেতে পারি। প্রথমে দেখো এখানে বিয়োগ করেছে, বিয়োগ করে কত কত হয়েছে বলো, এখানে এখানে সি, এখানে বিয়োগ না এটা যোগ হবে, যোগ করেছে। তাহলে যোগ করে কত পেয়েছে, 2 সি ওয়ান সমান হলো, যোগ করেছে এটা 12 মাইক্রোফ্যারাড, তাহলে সি ওয়ান আসলো। আর এই সি ওয়ান এর মান বসিয়ে দিয়ে সি টু এর মান পাওয়া গেল। এখন এই যে ধারকের সন্নিবেশ থেকে আমরা এই অঙ্কগুলো করলাম, এই অঙ্কগুলো থেকে আশা করি আমরা বড় বড় সিকিউ করতে পারবো। তো ধন্যবাদ সবাইকে, আজকে এই পর্যন্তই, আমাদের লেসন শেষ। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।